ব্রজো ব্রজো নাও চা খেয়ে না আরে কে আবার সকালে মারা গেছে তুমি চা খেয়ে না আরে দাদা তুমি এত সকাল সকাল ডাক্তার বাবুকে রিপোর্টসগুলো দেখিয়ে আসছে ডাক্তারবাবু বলেছেন যে ব্রজবাবুর অবস্থা খুবই খারাপ ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজ করতে হবে দেখ আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি তুই তাড়াতাড়ি ওনাকে নিয়ে চল কি হচ্ছে কি এগুলো সব হ্যাঁ আমি কোথাও যাব না আরে তুমি দাঁড়াও সন্দীপ অনেক হয়েছে আমি কারোর সাহায্য চাই না সুষমার দিব্যির জন্য আমি ওকে রিপোর্ট দিয়েছি বাস এবার আমার ব্যাপার থেকে দূরে থাকো তুমি কিন্তু ব্রজ বাস আমি বলেছি না আমি কোথাও যাব না আমার নিজের ডক্টর আমার চিকিৎসা করছে আর আস্তে আস্তে ওর ওষুধও কাজ করছে কিন্তু দাদা যে ডক্টরের সাথে দেখা করে আসছে সে ক্যান্সার স্পেশালিস্ট অনেক নামি ডক্টর উনি প্লিজ ব্রজ আর তুমি ওনার কাছে চিকিৎসা করালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ব্রজ বাবু ডাক্তার বাবু তো এটাও বলে দিয়েছেন যে তোমার এই অবস্থা বাড়িতে থাকা একেবারেই ঠিক নয় আর ব্রজ বাবু কাছের মানুষরা দয়া করে না আর সুখে দুঃখে তো কাছের লোকেরাই কাজে আসে না আমি বলেছি না আমি আমার চিকিৎসায় খুশি আছি কিন্তু ব্রজ আমার কথা তো শোনো ব্রজ দাদা তো ঠিকই বলছে আমি কোথাও যাব না বলছি না আমি আরে আমার বাড়ি আমার জীবন কেউ আমাকে জোর করবে না আর তুমি যাও এখান থেকে আর তোমার অ্যাম্বুলেন্স নিয়ে যাও ব্রজ তুমি যাই বলো না কেন আমি তোমাকে এই অবস্থায় এখানে ছাড়তে পারবো না আরে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মনটা ব্রজ ব্রজ প্লিজ তুমি চুপ করো আসুন আপনারা আসুন আসুন সাবধানে কি এসব আমি কোথাও যাব না নিয়ে যাও এসব এখান থেকে দেখুন হসপিটালের নাম শুনে একটু ভয় পাচ্ছেন উনি আপনারা একটু হেল্প করুন না ওনাকে আমার গায়ে হাত দেবে না মাধব নার্সকে বলো ইঞ্জেকশন নিয়ে আসতে ইঞ্জেকশন ব্রজ এই সব তোমার ভালোর জন্য করা হচ্ছে তুমি প্লিজ চলো ব্রজ প্লিজ তুমি বলছো যখন ঠিক আছে প্লিজ ম্যাডাম আপনি একটু এদিকে আসুন আমি আসছি এসো তুমি সাবধানে কোথায় যাচ্ছেন আপনি হ্যাঁ আসলে টয়লেটে টয়লেট টয়লেটটা তো ওইদিকে ম্যাডাম ও ম্যাডাম একবার এদিকে আসুন ব্রজ তুমি এখানে কি করছো ম্যাডাম দেখুন আপনি দয়া করে ওনাকে এইভাবে একলা ছাড়বেন না ওনার খেয়াল রাখার প্রয়োজন আপনি তো জানেন কত কষ্ট করে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে তুমি তুমি একদম চিন্তা করো না দীপু দাদার বন্ধুর জন্য একটা প্রাইভেট রুম পেয়েছি ওখানে সব সব সুবিধা আছে চলুন না স্যার তুমি যাও আমরা দুজন ফর্ম ফিল আপ করে আসছি আমার কবরটা তো খুঁড়ে দিয়েছে এবার শুধু ধাক্কা দিতেই বাকি কোথায় নিয়ে এসে ফেলে দিল এরা আমাকে ধন্যবাদ তোমায় দাদা তুমি আমাদের জন্য যা করলে চিকিৎসার এত খরচ আমি সারা জীবন ঋণী থাকবো তোমার কাছে প্রজো ঠিক হয়ে যেতেই আমি পার্সোনালি গিয়ে তোমার বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আসবো দাদা আরও একটা রিকোয়েস্ট ছিল আমি আগে কখনো হসপিটালে এরকম একা থাকিনি তাই আমার কেমন যেন একটা লাগছে আর ডক্টর বলেছেন চিকিৎসা শুরু করার আগে ব্রজোর ব্লাড টেস্ট আর একটা বায়োপসি করতে হবে তুমি আমার সাথে থাকবে তো যদি তুমি এখানে থাকো তাহলে আমিও একটু সাহস পাবো আর ব্রজ তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে কি ঠিক হবে আমার এরা তো আমার মুখোশ খুলে দেওয়ার প্ল্যান করছে আর
তার উপরে এই বায়োপসি, জানি না কি কি করবে এরা আমার সাথে। আমারই মাথা খারাপ হয়েছিল যে মিথ্যে রিপোর্ট দিতে গিয়েছিলাম সুষমাকে। তোর হয়ে গেল ব্রজ, তোর হয়ে গেল, তোর মুখোশ এবার খুলবে। কিছু একটা কর, কিছু একটা ভাব, এখান থেকে পালা। কিভাবে পালাবো? কিছু তো করতে হবে ব্রজ। ব্রজ, ব্রজ, তোমার বেড থেকে ওঠা উচিত হয়নি। ব্রজ, সুষমা, ভগবানের দিব্যি আমায় বাড়ি নিয়ে চলো প্লিজ। দেখো, তুমি জানো হসপিটালে দম বন্ধ হয়ে আসে আমার, যে ট্রিটমেন্ট হবে, যে ওষুধ, সেগুলো বাড়িতে নেব। কিন্তু প্লিজ, আমি এখানে থাকতে পারবো না, আমাকে বাড়ি নিয়ে চলো প্লিজ। ব্রজ, আমি চাইলেও তোমায় এখান থেকে নিয়ে যেতে পারবো না, এটা তোমার জীবনের ব্যাপার। আর ভিতরে ভিতরে তোমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে, যদি সঠিক সময় তোমার চিকিৎসা শুরু না হয় তাহলে। আপনার ওয়াইফ ঠিক কথা বলছে, আপনি বেডে চলুন, চলুন চলুন আমার সাথে প্লিজ, চলো চলুন। সাবধানে এসো, সাবধানে। আরে কিন্তু আমি, ডোন্ট ওয়ারি প্লিজ। সুষমা দেখো, ব্রজ, কিচ্ছু হবে না। এরকমটা হয়, কিছু পেশেন্ট এরকম থাকে যারা হসপিটালে আসার পরে ভয় পায়। একটু ভয় পেয়েছেন উনি, কিন্তু আমরা জানি আমাদের কি করা উচিত। ঠিক আছে, এই সুষমা, এসব কি হচ্ছে? এবার উনি আস্তে আস্তে ঘুমিয়ে পড়বেন, আর আমরা ওনার সমস্ত টেস্ট করে নেব। হে ঈশ্বর, আমি যা যা ভুল করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও, সবকিছু ঠিক করে দিও ঈশ্বর। সব ঠিক আছে তো? এবার সব ঠিক হবে। সুষমা, আমি তোকে কিছু দেখাতে চাই। আমার তোমার সাথে কোনো কথা নেই। আর তোমায় এখানে কে আসতে বলেছে? তুমি কেন? তাছাড়া ও যখনই আসে আমার সাথে কোনো না কোনো খারাপ ঠিকই হয়। কিন্তু এবার থেকে সবকিছু ভালো হবে। সুষমা, একবার শোন তো, দিদি কি বলতে চাইছে তোকে? আমি বললাম তো, আমার না ওর থেকে কিছু চাই, আর না ওর কোনো কথা শুনতে চাই, বুঝেছো তুমি? আমি তোকে বলেছিলাম না, আমি তোকে এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। তার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। দেখো, আমি তোমায়, চুপ, বড় দিদি হই আমি তোর, দরকার পড়লে একটা থাপ্পড় বসিয়ে দেব। শুনতে চাস না তো? তাহলে দেখে নে, নিজের চোখে দেখে নে ভালো করে। এই হলো ব্রজোর রিপোর্টস, কিচ্ছু হয়নি ওর, সমস্ত রিপোর্টস নর্মাল। ও আমাদের সবাইকে বোকা বানাচ্ছিল যাতে তুই কাজ করে মরিস, আর তোর টাকায় ও ফুর্তি করতে পারে। দেখ দেখ, ভালো করে দেখ। কি হয়েছে ডক্টর? আপনি কিছু বলছেন না কেন? কি হয়েছে ওর? দেখুন, সিম্পটম দেখে মনে হচ্ছে যে ওনার লিম্ফোসারকোমা অফ ইনটেস্টাইন হয়েছে।
আপনি যেরকম বলবেন সেইভাবেই চিকিৎসা হবে। কিন্তু কিন্তু এতে কত খরচ হবে? ধরে রাখুন 30-40 হাজার টাকা মতো তো লাগবেই।